বিজনেস টাইকুন সুব্রত রায় 75 বছরে পা দিলেন, তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সুব্রত রায়ের বায়োপিক সাহারাশ্রী তৈরি করছেন প্রডিউসার সন্দীপ সিং, টেন স্টুডিওর জয়ন্তীলাল গাদা, পরিচালক দ্য কেরালা স্টোরি খ্যাত সুদীপ্ত সেন। তারা আদার্স টুইট করে জানিয়েছেন বায়োপিকের সঙ্গীত পরিচালক এ আর রহমান, আর বায়োপিকের জন্য গান লিখবেন গুলজার। সুব্রত রায়ের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত নয়, তবে কোনো সুপারস্টারই যে সুযোগ পাবেন তা একরকম নিশ্চিত। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালামে ছবিটি রিলিজ করবে।